প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বপ্নের সাজঘর পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর্টিফিশিয়াল ফুলের বিভিন্ন রকম ম্যাটেরিয়ালস অথবা বিভিন্ন রকম ফুল। তো আমাদের প্রাথমিক পর্যায়ে যে সব জিনিসগুলো দরকার হয় সেগুলোর সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। তো আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে আমরা যেসব জিনিস বেশি ব্যবহার করি বা যেসব জিনিস আমাদের দরকার হয় সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। তো যারা ভিডিওটা দেখছেন, যারা নতুন তারা নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখবেন, আর যারা পুরনো আছেন, যারা এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে, তারা হয়তো এই ভিডিওটা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, আপনারা ভিডিওটা স্কিপ করতে পারেন। সো আমি প্রথমেই শুরু করতে চাই আমাদের আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো দরকার হয় তার ভিতরে কিন্তু অন্যতম একটি জিনিস, মানে আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে সবার প্রথমে কিন্তু দরকার হয় গ্লুগান। আর গ্লুগানের সাথে আপনারা অলরেডি গ্লু স্টিকটা দেখতে পাচ্ছেন। তো এরকম করে গ্লুগান, গ্লু স্টিক, তো এইগুলো স্টিকগুলো হচ্ছে ছোট সাইজ, এটা হচ্ছে ছোট গ্লু গান। আর আপনারা চাইলে বড় গ্লু গান নিতে পারবেন। তো আমার পেজে যদি আপনারা নক করেন, পেজে আপনারা বড় ছোট প্রত্যেকটার আলাদা আলাদা দাম আপনাদের দেয়া থাকবে। আমি এখন সবগুলোর দাম বললে হয়তো কারো মনে থাকবে না, পরে একটা ক্যাচাল বেঁচে যাবে, সেজন্য আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা পিকচারের উপরে দাম লিখে দেবো। আপনারা সেখান থেকে প্রত্যেকে যে যার যেটা ভালো লাগবে সে সেটা স্ক্রিনশট নিয়ে দেন, আপনারা পেজে আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বার সহ কনফার্ম করবেন। তো আমাদের গ্লুগান তো সব আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে সব কিছুতেই গ্লুগানটা আমরা বেশি ইউজ করে থাকি। তো এটা তো আপনারা জানলেন, যারা নতুন তারা অবশ্যই এটা মনে রাখবেন। যারা প্রফেশনালি কাজ করে থাকেন তারা বড় গ্লুগানটা ইউজ করে, আর যারা প্রথম পর্যায়ে কাজ করবেন তারা ছোট গ্লুগান দিয়ে আমি মনে করি যে ট্রাই করবেন বা কাজ করতে সুবিধা হবে আপনাদের জন্য। তো এখন আমি দেখাবো নেক্সট আমাদের আর কি কি জিনিস লাগে আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে। তো আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে আমাদের কিন্তু দরকার হয় এরকম চুড়ি, এই চুড়ি বা বালা, যেটা একটু মোটা সাইজের হয় সেগুলোকে বলা হয় বালা, আর এটাকে বলা হয় চুড়ি। তো চুড়িতে আমাদের এই রিবনটা পেঁচাতে হয়, যার কারণে আমাদের এরকম রিবন দরকার হয়। হাফ ইঞ্চি রিবন আছে ছোট, তার চেয়েও চিকন রিবন আছে। সো আপনাদের যার যেটা ভালো লাগবে, যে কাজে যার যেটা দরকার হবে সেটা কিন্তু এই রিবন পেঁচিয়ে বা রিবন দিয়ে বিভিন্ন রকম গহনা তৈরি করতে রিবনের খুব দরকার হয়। এখানে আছে একেবারে চিকন, যেটা যেটাতে আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে দরকার হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে চুড়ি, আর মোটা সাইজটাও আছে আমার কাছে, অন্য সাইডে আছে। তো মোটা সাইজটা নিতে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় আংটির বেস। তো এগুলো প্রত্যেকটা আমি আমার পেজে আলাদা আলাদা করে পিকচার সহ সাথে আপনারা গাইডেডটা লেখা পাবেন, সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন লেখা দেখে। আর হচ্ছে আমি কিন্তু সব পেজে আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি সবার থেকে রিজনেবল প্রাইসে আপনাদের সাথে আমার প্রোডাক্টগুলো সেল দেওয়ার চেষ্টা করব। তারপর আমাদের এখানে দরকার আরও আছে, এটাকে বলা হয় পুশ, সরি এটা না, ও এই যে আছে কানের দুলের পুশ যেটা, আর এটাও এটাও এক ধরনের পুশ, এটাও না সরি এটা পুশ না, এটা হচ্ছে এটাকে কি বলা হয় যেন, কানের পিছনে গুজি, গুজি এটা হচ্ছে গুজি, আর এটা হচ্ছে পুশ। সাথে আপনারা এগুলো নিতে পারেন, এগুলো চাইলে আপনারা বেশি নিতে চাইলে গ্রাম হিসাবে নিতে হবে, ছোট ছোট প্যাকেট চাইলে প্যাকেট হিসেবে আপনারা নিতে পারবেন, এগুলো বলা হয়। আর এখানে আছে বড়শি, বড়শির মতো যেটা দেখতে পাচ্ছেন কানের আংটা, বড়শি হুক বলা হয় এটাকে, বড়শি হুক।
এখন তো আমাদের দরকার হয় কাঁচি, কাঁচি ছোট বড় যে যেটা ইউজ করেন, আমার কাছে ছোটটা বেশ ভালো লাগে। আর এটাকে বলা হয় জামরি, তো এই জিনগুলো কিন্তু আপনারা অনেক ছোট ছোট প্যাকেট হিসেবে নিতে পারেন, আর আপনারা যদি গ্রাম হিসেবে নিতে চান সেটাও নিতে পারবেন। তারপর আমাদের কানের দুলের ঝুমকা, কানের দুল তৈরি করার জন্য আমাদের এই প্লাস্টিকের ঝুমকাগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো আপনারা চাইলে প্যাকেট সহ পারচেস করতে পারবেন, আলাদা আলাদা খুচরা, এগুলো 1 টাকা করে পিস, আপনারা খুচরাও নিতে পারবেন। আর আর্টিফিশিয়াল ফুলের গহনা তৈরি করতে আমাদের যে ফুলগুলো আমরা বেশি ইউজ করি, এই ফুলটা কিন্তু খুব সুন্দর একটা ফুল, এই ফুলটা আমরা বেশি ইউজ করে থাকি বিভিন্ন গলার সেট অথবা হাতের কালিরা বলেন যেটাই বলেন, এই ফুলটা কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি। আর এটাকে বলা হয় আইপিন, আপনারা চাইলে এই আইপিনগুলো দেখতে পাচ্ছেন, এক মাথা মোড়ানো থাকে আর এক মাথা থাকে সরু, তো এগুলোকে বলা হয় আইপিন। আইপিন আপনারা প্যাকেট সহ নিতে পারবেন, গ্রাম সহ নিতে পারবেন গ্রাম হিসেবে। আর এগুলোকে বলা হয় ফ্লোয়ার, ফ্লোয়ার রোজ, এটাকে বলা হয় পেপার রোজ, সরি পেপার রোজ, এটাকে বলা হয় পেপার রোজ কারণ এটা কাগজ দিয়ে তৈরি, পেপার রোজ এটাকে বলা হয়। তো এই পেপার রোজ ফুলগুলো কিন্তু আমরা আর্টিফিশিয়াল ফুল অথবা আর্টিফিশিয়াল ফুলের হাতের চুড়ি অথবা কালিরা বলেন, আর আপনার গলার সেট তৈরি করতে এই ফুলটা কিন্তু আমরা বেশি ইউজ করে থাকি। তারপর হচ্ছে আপনার রেনু, এটাকে বলা হয় রেনু, এটার বিভিন্ন কালার আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, বিভিন্ন রকম কালার আছে, আপনার যে যে কালার যার যার লাগবে সেই কালারগুলো আপনি অর্ডার করতে পারেন, সব ধরনের কালার অ্যাভেলেবেল আছে। তারপরে আরও অনেক ফুলের দরকার হয়, যেরকম এটা হোয়াইট কালারের বড় যে রোজ, এটা বড় গোলাপ, এটার বিভিন্ন কালার আছে, এই যে হলুদ কালার আছে, সাদা কালার আছে, বিভিন্ন রকম কালার আছে। তারপর চাইলে আপনারা কিন্তু মাল্টি কালার নিতে পারেন, এখানে প্যাকেট সহ সব ধরনের কালার পাবেন, এখানে মিক্স কালার, আপনারা এটাও চাইলে নিতে পারেন, যেহেতু মাল্টি কালারটা সবাই মানে সব ফুল বা সব কিছু বিভিন্ন কালার ফুল এখানে পাবেন। আর এখানে আছে কাঠগোলাপ, কাঠগোলাপের কালারগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে কাঠগোলাপটা নিতে পারেন, প্যাকেট সহ নিতে পারেন, খুচরাও নিতে পারেন, প্রত্যেকটা আলাদা আলাদা রেট আমি লিখে দেবো পিকচারের সাথে, আপনারা সেখান থেকে দেখে আমাকে এখান থেকে স্ক্রিনশট নেবেন, এবং স্ক্রিনশট আমার পেজে দিয়ে আপনার ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস সহ কনফার্ম করবেন। আর গাজরা আছে বিভিন্ন কালারের গাজরা, এটা হচ্ছে বেলি ফুলের গাজরা, দেখতে পাচ্ছেন বেলি ফুল, এটাকে বলা হয় একটা সুন্দর একটা গাজরা, আরও বিভিন্ন কালার গাজরা আছে এবং অন্যান্য ফুলও আছে, আপনারা চাইলে সেগুলো পারচেস করতে পারবেন। এবং আরও একটা জিনিস দেখায় সেটা হচ্ছে উল সুতো, আপনারা চাইলে বিভিন্ন কালারের উল সুতো আমার কাছ থেকে পারচেস করতে পারবেন, উল সুতোগুলো আমি প্রত্যেকটা গায়ে রেট লিখে আপনাদের সাথে পিকচার শেয়ার করব। তো আপনারা আরও আপনারা অনেক জিনিস নিতে পারবেন, সেটা হচ্ছে মুক্তপুঁতি, মুক্তপুঁতি হচ্ছে 6 নম্বর পুঁতি, 8 নম্বর পুঁতি, এগুলো সব পাবেন আমার পেজে। আর এখানে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ফুলের কালিরা তৈরি করার জন্য সুতো পাওয়া যায়, এরকম মোটা যে সুতোগুলো, তো এই সুতোগুলো কিন্তু খুবই ভালো এবং খুবই শক্ত সুতো, এগুলো ছেড়ে না, তো এটা এটাও আপনারা চাইলে পারচেস করতে পারবেন, বিভিন্ন রকম উল সুতো, তারপরে কটন সুতো, সব ধরনের সুতো আপনারা পারচেস করতে পারবেন। তো সবাই যে যে আপুদের লাগবে সবাই আমার কাছে ইনবক্স করবেন, ইনবক্স করে আমার সাথে যোগাযোগ করে আপনারা সব কিছু কনফার্ম করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও কোনো ভিডিওতে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন ভিডিওর শেষে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।